শয়তানকে জুব্বা পরালে যেমন শয়তান ফেরেশতা হয়ে যায় না, তেমনি কিছু খাসর মহিলা বোরকা হিজাব পরলে তাদেরকে মানুষ বলা যায় না। কারণ মিয়া খলিফাকে আপনি যতই বোরকা পরেন না কেন, মানুষ কিন্তু তাকে পর্নিস্টারই বলবে। এখন আপনি যদি মিয়া খলিফার মতো হতে চান, হন, আমার কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, ভদ্র মহিলার মতো বোরকা হিজাবটারে খুলে রেখে জামন চাই করেন, কারণ আপনার কোনো অধিকার নাই রাস্তায় রাস্তায় নোংরামি গুলা করে বোরকা হিজাবটারে অসম্মান করার। না মানে ওয়েস্টার্ন পয়রা নায়িকা সাইজা ভিডিওতে আইসা একটা ঝাঁকি দিয়ে একেবারে হুরপুরি। দেখেন না, দেখেন, মনে হচ্ছে মাত্র আকাশ থেকে নেমে আসছে। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ফারাবি। হ্যাঁ, আর আজকে আমি কথা বলবো এই লেভেলের একজন ড্রেস মায়ানিকে নিয়ে, যে টিকটকে আসা কন্টেন্টের নামে বোরকা হিজাবটারে খুবই বাজেভাবে ইউজ করতেছে। এভাবে পর্দা করা আর বিসমিল্লাহ বলে গাঞ্জায় টান দেয়া একই ব্যাপার। বিশ্বাস করেন, অন্য ধর্মের বন্ধুরাও এই ধরনের চিন্তা কখনো করবে না, আর সেখানে এই মেয়ে আমাদের নিজেদের ধর্মের। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও এটাই সত্যি। সো উইদাউট আজাইলা কাউকাউ, চলেন ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। শুরুতেই বলে নেই, আজকের ভিডিওটা নট এ এন্টারটেইনমেন্ট ভিডিও, এটা একটা সিরিয়াস ভিডিও, আশা করি সিরিয়াস ভাবেই নেবেন। মস্ত নজরোঁ সে আল্লাহ বাঁচায়, এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। থামেন খালাম, এত উত্তেজিত হওয়ার কিছু হয় না, এটা তো জাস্ট তার একটা মুখোশ, ভালো সাজার অভিনয়। অ্যাকচুয়ালি সে একটা খাসর এবং খবিশ মহিলা, যদি তাই না হবে তাহলে কেউ বোরকা হিজাব পরে এভাবে রাস্তার মাঝে এসে নাচানাচি করতে পারে? দেখেন আপা, আপনারা যদি ভাইরাল হওয়ার নেশায় ধরে কিংবা ভিউজটাই মেইন ফোকাস হয় তাহলে বলবো পোশাক বাদ দেন, অশ্লীল ভিডিও বানান। তারপরও বোরকা হিজাবটারে এইভাবে সবার সামনে প্রেজেন্ট কইরেন না। বিশ্বাস করেন, আপনি অশ্লীল ভিডিও বানালে আমার যতটুকু না খারাপ লাগবে তার থেকে 100 গুণ বেশি আগুন ধরে গেছে আপনার এই ভিডিওগুলা দেখে, বোরকা হিজাবটারে এইভাবে প্রেজেন্ট করা দেখে। খাসর মহিলাটা নাচতেছে দেখেন। আরে খালাম্মা, আপনার যদি নিচে কি পড়ছেন সেটা দেখানোরই হয় তাহলে, শুধু শুধু বোরকা হিজাব পরার তো কোনো মানে হয় না, কারণ মিয়া খলিফার পোশাক থাকলেও সে মিয়া খলিফা, না থাকলেও সে মিয়া খলিফা। এখন আপনিও যদি হতে চান তাহলে বোরকা হিজাব খুলে রেখে বাকি সব রাস্তায় হাঁটতে থাকেন, বেশি দিন লাগবে না, আপনি পারবেন, আপনার মধ্যে সেই প্রতিভা আছে। এমনিতেই আমি তাদের পক্ষে না যারা বোরকা হিজাব পরে টিকটকে ভিডিও বানায়। হ্যাঁ, অনেকেই আছে অনেক পর্দার সাথে অনেক সুন্দর করে বোরকা হিজাব পরে ভিডিও বানায়, সেগুলো তাও হজম করা যায়, বাট এই খাসর বেটি যা শুরু করছে তাতে আমি কেন, এই ভিডিও দেখার পর মুসলিম না মানুষ হিসেবেও আপনার হজম হওয়ার কথা না। আর সেখানে এই মেয়েটা একটা মুসলিম ঘরের, কিন্তু ভিডিও বানাচ্ছে বোরকা হিজাবকে অসম্মান করে। বোরকা হিজাবটা যে কতটা সম্মান আর পবিত্র পোশাক সেটা আপনি একজন মুসলিম মেয়েও ঠিক বুঝতে পারছেন না। পর্দা করার প্রধান মাধ্যম হলো এই বোরকা হিজাব। একটা পর্দাশীল মেয়ের কাছে এই বোরকা হিজাব যে কতটা সম্মান আর ভালোবাসা শুধুমাত্র সেই জানে। এই তো কিছুদিন আগের ঘটনা, দেখেন নাই, মুস্কান নামের একটা মেয়ে পর্দার বিষয়টা নিয়ে একাই লড়ে গেল। তাহলে একটা বার চিন্তা করে দেখেন, এটা একটা মুসলিম মেয়ের কাছে ঠিক কতটা সম্মানের। আরে কি বলতেছি, এই মহিলা তো এগুলো শোনার মানুষই না, সে তো মিয়া খলিফা হতে আসছে, তাই আর কিছু না পেয়ে বোরকাটারে তার কন্টেন্টের মূল অস্ত্র হিসেবে ইউজ করতেছে, তাও বিকৃতভাবে, যেটা আমাদের কোনোভাবে হজম করা পসিবল হচ্ছে না। ভাইরাল হওয়া যদি এত ইচ্ছে থাকে তাহলে প্লিজ আরো অনেক রাস্তা আছে সেগুলো ইউজ করেন, আর তাতেও যদি কাজ না হয় তাহলে রাস্তায় গিয়ে হাত তালি দেন, টাকাও কামাই হয়ে যাবে, ভাইরালও হয়ে যাবে। বিশ্বাস করেন, এই ভিডিওগুলো আজ 2 দিন ধরে আমার চোখে পড়ার পর থেকে আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না, ইচ্ছে করতেছে ধুমায়া গালি দিতে বাট পারতেছি না, বিকজ গালি ইউজ করে ভিডিও বানানোটাও আমার একদমই পছন্দ না, নইলে রে গালাইতে গালাইতে এইভাবে ভিডিও বানানোর ইচ্ছেটাকেই মেরে ফেলতাম। মানে কি করতেছে এই খাসর মহিলা, তার মধ্যে কি কোনো সেন্স নাই? আমার তো মনে হয় না, কারণ একটা মানুষের মধ্যে যদি বিন্দু পরিমাণ সেন্স থাকে তার দ্বারা কোনোভাবেই পসিবল না এই ধরনের ভিডিও বানানো, যেখানে তার নিজ ধর্মের মানুষকেই ছোট করা হয়। আর একটা বার চিন্তা করে দেখেন, আমরা নিজেরাই যদি আমাদের বোরকা হিজাবটারে এইভাবে সবার সামনে প্রেজেন্ট করি তাহলে যারা অন্য ধর্মের আছে তারা আমাদের ধর্ম সম্পর্কে কিংবা মেয়েদের এই পবিত্র পোশাক সম্পর্কে কি ভাববে? নিশ্চয়ই ভালো কিছু না। আর শুধু এই মেয়ে না, এখন অনেক মেয়ে আছে যারা বোরকা হিজাবটারে জাস্ট স্টাইল হিসাবে ইউজ করে, যেটা একদমই ঠিক না, কারণ বোরকা হিজাবটা স্টাইলের জন্য না।
না পর্দার জন্য। যাই হোক, সেই অবধি তাও ঠিকই ছিল, কিন্তু এখন এখন তো ধীরে ধীরে এমন একটা জায়গায় পৌঁছে গেছি, এখন বোরখা হিজাবটারে বিকৃত ভাবে ইউজ করা হচ্ছে জাস্ট ভাইরাল হওয়ার নেশায়। শয়তান তো ভালোই নিজের কাছে টেনে নিছে, যাই হোক আল্লাহ এদের হেদায়েত দান করুক। নাও কাম টু দা পয়েন্ট, দেখেন খালাম্মা আপনাকে বলতেছি, আপনি বোরকা হিজাবটাকে যেভাবে মানুষের সামনে প্রেজেন্ট করতেছেন একদমই ঠিক করতেছেন না। এখনো সময় আছে, এগুলা বাদ দেন, পাবলিকের পাওয়ার তো চিনেন না, কয়দিন পর আর মুখ দেখাতে পারবেন না, এটা সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে অনেক কিছুই সম্ভব, সো বি কেয়ারফুল। আর হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল, এই ওয়েট ওয়েট, ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন, তবে হ্যাঁ প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।